তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা নিউজ। বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে উঠে আসছে একটি ভয়ঙ্কর আপডেট। বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভালো লাগলে একটি লাইক করে যাবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বাংলার উত্তরের জেলাগুলির আবহাওয়া রয়েছে ভারী বর্ষণের পূর্বাভাস, কিন্তু উল্টো দিকে দক্ষিণের জেলাগুলিতে সেভাবে প্রবল বৃষ্টির সম্ভাবনা নেই। মৌসুমি অক্ষরেখা হিমালয়ে পাদদেশ অবস্থান ও জলীয় বাষ্পের ফলে উত্তরে বাড়বে বৃষ্টির পরিমাণ। সোমবার সকাল থেকে কলকাতা শহরে রোদের ছটা দেখা যাচ্ছে, সেই সঙ্গে বাতাসে আর্দ্রতা ভাগও রয়েছে বেশি পরিমাণে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকাল থেকে ঝলমলে রোদ বিরাজ করলেও বেলার দিকে বজ্রপাতযুক্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামী 28 জুলাই থেকে আবহাওয়া পরিবর্তন ঘটবে, প্রবল বর্ষণের মুখোমুখি হবে। উত্তরবঙ্গ ও হিমালয় সংলগ্ন অঞ্চলে রয়েছে ভারী বর্ষণের সম্ভাবনা। ক্রমাগত উত্তরের জেলাগুলিতে বৃষ্টি হওয়ার ফলে সেখানে সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের আশঙ্কা, এভাবে লাগাতার বৃষ্টি চলতে থাকলেও পাহাড়ি এলাকায় ধস নেমে রাস্তা বন্ধ হয়ে যাবে, সেই সঙ্গে রয়েছে নদীর জলস্তর বেড়ে যাওয়ার সম্ভাবনা। তো বন্ধুরা, অবশ্যই বিস্তারিত বুঝতে পারলেন। এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন, আর এ ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।